चले कोथा जाच्छे आपनी ना बोले छे आपनार हाथ थेके आमार रेहाई नेई कोनो दिन छाड़बेन ना आमाके to you. Talk to me. Mumu. Mumu. Who did this to you? Tell me your name. Don't go. Stay with me. I don't want to die. I love you. Who did this to you? Talk to me. Please don't die. Don't go. No! নাদিম বলে গিয়েছেন ও অপেক্ষা করতে তো অপেক্ষা করছি কিছু তো করার নেই ঠিক না এতক্ষণ যদি কোনো মেয়ের জন্য অপেক্ষা করতাম না রোহান তাহলে এতদিনে রাসেল মিস্টার নাদিম কেন আমার সুবিধার মনে হয় না কি হঠাৎ কেন কেন মানে কি কিছুই না ও একটু ঘাটানোর জন্য বললাম না হলে এখন একটা পচা কথা বলতো হ্যাঁ আমি পচা কথা বলি আমি তো অলস পচা কথা বলি এই জন্যই তো বন্দি থাকা অবস্থায় কাঠের ঘরে আমার পচার কথা শুনতে শুনতে হাসতে হাসতে পাগল হয়ে গেছি শুনছো কিন্তু আসলে নাদিম লোকটাকে না আমরা একদম সুবিধার মনে না দেখ আমাদের বলে গেল যে এখন নাকি দরজায় নক করবে তো ভাই নকটা করবে কখন তো আমি তো ভালোই ঘুমাচ্ছিলাম এনিওয়েজ নক করলে আমাকে উঠিয়ে দিছেন ঘুমাচ্ছি না তোমাকে রেখে আমি চলে যাব এই আসছে মিনিবাস Hi guys. Chum. Yeah. All right, Momo. Flow touches you. I find him. I see the real Frederick. Fucking kill him. সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায় আরে বোকা তোকে তো দিলাম আধুনিক ঢাকায় স্বপ্নধরা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে আধুনিক ঢাকা ওখানেই স্বপ্নধরা ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা
ত্যাগের বিনিময়ে আমি এই সাম্রাজ্য এই অবস্থান তৈরি করেছি। কোনদিন ধ্বংস হতে দিইনি, দেব না। আমার এই রাজত্ব রক্ষা করতে আমাকে যে কোনো ত্যাগ স্বীকার করতে হলে করব। বুঝতে পেরেছি, ক্রিমিনালটি আমাকে ভালোবেসে ফেলেছে। শুটমি, আমাকে গুলি করে মুক্ত হয়ে যান, ফিরে যান আগের জীবনে। কেউ আপনাকে আটকাবে না, ইউ আর ফ্রি। শুটমি। এই সুযোগ হারাবেন না, গুলি করুন, গুলি করুন, ফিরে যান আগের জীবনে। আমি বাঁচলে আপনাকে ছাড়ব না, কোনো দিন ছাড়ব না। নিশ্চিত আপনার ধ্বংস আমার। তাই মারতে পারছে না, কিন্তু ওর ভালোবাসা গ্রহণ করাও তো পাপ। সত্যি ওকে ঘৃণা করি নাকি? না 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 না, অসম্ভব অসম্ভব। তাহলে আমি গুলি করতে পারলাম না কেন? কেন পারলাম না? স্যার স্নাতক, একটু কথা ছিল স্যার। বসুন। জি স্যার। কি বলেছি শুনতে বলুন। ও সরি, স্যার। বলো স্যার। রাহুল স্যারকে আপনি একটু বোঝান স্যার, আমার তো কোনো কথা উনি পাত্তা দিচ্ছেন না, বুঝতে চাইছেন না। রাহুলকে বোঝানোর কিছু নেই, ও আমার কথার বিরুদ্ধে কখনো কোথাও যাবে না। আমি যদি ওকে বলি আগুনে ঝাঁপ দিতে, ও ঠিক আগুনে গিয়ে ঝাঁপ দেবে, দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না। তাহলে তো স্যার কোনো ব্যাপারই না, নিশ্চিত হয়ে গেলাম। বসো বসো। অনিশ্চয়তার কি হলো? না, ইদানিংকালে দেখছি স্যার উনি মোবাইলে কি জানি করেন। আই মিন স্যার,
মোবাইলে কথা বলেন না, একটা টেক্সট আসলো উনি পড়লেন, উনি হাসা শুরু করলেন, আরেকটা টেক্সট আসলো উনি পড়লেন, উনি মেজাজ খারাপ শুরু করেন, আরেকটা টেক্সট আসলো উনি আমার সঙ্গে এরকমই মেজাজ খারাপ করছেন, আমাকে একটা সময় মনে করেন যে বলছে গাড়ি থেকে নেমে যাও, আবার আরেকটা টেক্সট আসলে উনি কোনো কথাই বলছেন না। কবে থেকে স্যার? মোটামুটি তো এক মাস তো হবেই। আরেকটা ব্যাপার হচ্ছে কি স্যার, গত রাত থেকে ভাইরাসটা খুব বেশি করে অ্যাটাক করেছে। মানে আগে তো মনে করেন যে স্যার একটা জায়গায় উনি বসে থেকে এরকম করতেন, এখন উনি চতুর্দিকে দৌড়োদৌড় শুরু করেন, মোবাইলের দিকে উনি কাকে জানি খুঁজছেন, মোবাইলে কথা বলছেন। আবার এটা নিশ্চয়ই কাজেরই কিছু অংশ হবে, ভয়ের কিছু নেই। তাহলে তো স্যার কোনো টেনশনই আর নেই, আমি তাহলে যাই স্যার। শোনো, যাও কিন্তু সবসময় চোখ কান খোলা রাখবে। আগে এসো, তোমার সাথে কথা বলে আমি ঘুমোতে যাব। আচ্ছা নাদিম, আপনি বলবেন আমরা আসলে এখন কোথায় যাচ্ছি? আমার গাড়িটা সামনে পার্ক করা আছে, গাড়িতে গেলেই তারপর বুঝতে পারবেন কোথায় যাচ্ছি আমরা। আচ্ছা আপনি সবসময় এইভাবে রহস্য থেকে কেন পারবেন, ক্লিয়ার করতে পারেন? আমি বললাম তো যে আমরা ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি, এখানে রহস্য আর কি আছে? কেন বললে প্রবলেম কি আপনার, সব কথা কি সরাসরি বলা যায়? আচ্ছা মানে আমাকে শুধু এতটুকু বলেন, আমরা যেখানে যাচ্ছি সেখানে কতদিন পর্যন্ত থাকতে হতে পারে, কোনো ধারণা আছে? না, আমার কথা যদি আপনার বিরক্ত লাগে তাহলে প্লিজ আমাকে আপনারা একটা হেল্প করুন, আমাকে কোনো প্রশ্ন করুন, তাহলেই তো হলো। কেন বললে কি হবে, আমরা কোথায় যাচ্ছি? সব কথা কি আমরা সবসময় সরাসরি বলতে পারি? আজও কিছু করতে পারলে না, তাই তো? বেডরুমের সাথে ডিলটা আজকেও হলো না, তাই না? জি হয়নি। ঠিক আছে, আজকে হয়নি তো কি আছে, এর জন্য মন খারাপ করার কিছু নেই। আমি তোমাকে অন্য একটা কথা বলার জন্য তোমার জন্য অপেক্ষা করছিলাম। জি বলুন। নুসরত খুব বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, বাড়াবাড়ি দেখে আমি নিজেও শঙ্কিত হয়ে পড়েছি।